তো হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল ফিটনেস সুজিত ঘোষ। তো আজকে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সেই কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তোমরা শিখে যাবে বিনা কোচিংয়ে, বিনা কোচ ছাড়াই নিজে নিজে প্র্যাকটিস করে কীভাবে 1600 মিটার দৌড়ানো যায়, সেই 1600 মিটার দৌড়টা কীভাবে 5 মিনিটে বা 5 মিনিটের নিচে বা 4.5 মিনিটে দৌড়ানো যায় সেটাই আজকে আমি তোমাদের শেখাবো। তার আগে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে। তার আগে আমি আমার কথা বলি, আমি কি করে এই কথাগুলো বলবো। তো আমি হচ্ছে একজন ন্যাশনাল প্লেয়ার, তো আমার স্টেট চ্যাম্পিয়ন, শুধু অ্যাথলেটিক্সে নয়, ওয়েট লিফটিং আমি স্টেট চ্যাম্পিয়ন, অ্যাথলেটিক্সেও আমি স্টেট চ্যাম্পিয়ন, আর অ্যাথলেটিক্সে আমার মাদার গেম, আর অ্যাথলেটিক্সে ন্যাশনালও আমি খেলি, আমি রানিং ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল প্লেয়ার। তো আমি বলি তাহলে তুমি কীভাবে প্র্যাকটিসটা করবে, যে 1600 মিটার দৌড়ানোর জন্য কী প্র্যাকটিস করা উচিত, হ্যাঁ কী করলে তোমার দম বাড়বে, কী করলে তোমার স্পিড বাড়বে, হ্যাঁ সেটাই, যেটা তুমি 5 মিনিটে বা 4.5 মিনিটে দৌড়াতে পারবে, তো সেটাই আমি তোমাদের আজকে শেয়ার করব। তো আমি দেখেছি ইউটিউবে অনেকে বলে, অনেক ইউটিউবাররা বলে যে 15 দিনের মধ্যে 4.5 মিনিটে তুমি 5 মিনিটে 5-এর নিচে দৌড়ানো যায়। 15 মিনিটে 5-এর নিচে দৌড়াতে সেই পারে যে 5-এর উপরে দৌড়ায়, 5-10, 5-15-তে দৌড়ায়, সেই 15 মিনিটে 15 দিনে প্র্যাকটিস করে 5-এর নিচে দৌড়াতে পারে। যে 7 মিনিটে দৌড়ায় বা 4.5 মিনিটের উপরে দৌড়ায় সে কখনো 15 দিন প্র্যাকটিস করে 5 মিনিটের নিচে দৌড়াতে পারে না, এটা সম্ভব নয়। আমি বলছি তো সম্ভব নয়, একজন প্লেয়ার এটা যেগুলো বলে সেগুলো তারা না জেনে বলে, কারণ কেউ যদি প্র্যাকটিসে আসে হঠাৎ করে যে 7 মিনিটে দৌড়ায় বা 4.5 মিনিটে দৌড়ায়, 7 দিন প্রথম যদি হঠাৎ করে মাঠে প্র্যাকটিসে আসে তাহলে যে প্রথম 7 দিনই গা হাত পা ব্যথাটাই তার কেটে যায়, 10 দিন তার 10-15 দিন লেগে যায় যার গা হাত পা ব্যথা থেকে রিকভারি করতে, তার জন্য 15 দিনে সম্ভব নয় যেটা বলবো, একটু সময় নিয়ে করতে হয় 5 মিনিটে। এবার মাঠ পাস করা অবশ্যই যায়, সে এই আমার শিডিউলগুলো টোটালটা ফলো করলে অবশ্যই তুমি মাঠ পাস করবে, 4.5-এর নিচে দৌড়াতে 5-45-এর দৌড়াতে অবশ্যই পারবে, কেন পারবে না, ক্লাস শিডিউলগুলো ফলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তার জন্য বলি কী প্র্যাকটিস করবে, প্রথমে তুমি মাঠে আসবে, মাঠে আসবে কখন সকালবেলা, মাঠে সকাল একবেলা প্র্যাকটিস করা ভালো, সকালবেলা মাঠে এসে তুমি মাঠে আসার আগে বাড়িতে ফ্রেশ হওয়ার পরে কিছু না কিছু খাবার খেয়ে আসবে, একদম খালি পেটে আসবে না, খালি পেটে আসাটা একদম ঠিক নয় প্র্যাকটিসে, হালকা খাবার খাবে, একদম হালকা খাবার। তারপর হচ্ছে মাঠে আসার পর তুমি ওয়ার্ম আপ করবে, গাটাকে গরম করবে, গাটা গরম করলে কী হয় বডিটা খুলে যায়, তারপরে কিছু স্ট্রেচিং বা পিটি করলে মাঠে এসে, স্ট্রেচিং পিটি করলে বডিটা ছেড়ে যায়, পুরোপুরি ছেড়ে যায়। তারপর তুমি প্র্যাকটিস শুরু করবে, মেইন ওয়ার্কআউট শুরু করবে, তার মেইন ওয়ার্কআউট শুরু হবে, আর একটা প্র্যাকটিস স্ট্রাইড মারবে, লম্বা 100 মিটার দৌড় দেবে 4টে, সেটা তুমি একদম অল আউট দৌড়বে না, তোমার যে 100% স্পিড আছে সেই 100% স্পিডে দৌড়া না, 60%, 70% স্পিডে দৌড়াবে, যে পায়ের স্টেপগুলো বড় করার জন্য, ঠিক আছে, পায়ের স্টেপগুলো বড় করলে তোমার 1600 মিটার দৌড়াতে সুবিধা হবে, পায়ের স্টেপগুলো বড় সময় অটোমেটিক্যালি কমে আসবে, তার জন্য 4টে স্ট্রাইড মারবে, 100 মিটার দৌড়াবে, ঠিক আছে, মাঠে লম্বালম্বি দৌড়ে দেবে। তারপরে তুমি মেইন ওয়ার্কআউট শুরু করবে, মেইন ওয়ার্কআউট শুরু করবে কীভাবে, কী কী ওয়ার্কআউট করা দরকার তোমার, মেইন ওয়ার্কআউটগুলো হলো এই যে তুমি আসলে তোমার 1600 মিটার যেহেতু দৌড়াবে, 1600 মিটার যেহেতু 6.5 মিনিটে তোমাকে দৌড়াতে হবে, তার জন্য তোমাকে তার 4 গুণ সময় তুমি দৌড়াবে, 4 গুণ সময় দৌড় 4 গুণ বেশি সময় দৌড়ালে তোমার কাছে 4.5 মিনিট সময়টা খুবই কম হয়ে যাবে, তখন তোমার 4.5 মিনিট দৌড়াতে কোনো কষ্টটা অনেকটাই কমে যাবে, তার জন্য তোমাকে তার থেকে 4 গুণ বেশি দৌড়াতে হবে, 4 গুণ বেশি দৌড়াতে হবে, 26 মিনিট তোমাকে দৌড়াতে, 26 থেকে 30 মিনিট তুমি কন্টিনিউয়াস করতে পারো, কন্টিনিউয়াস করলে তোমার দমটা অনেকটা বাড়বে, এবার শুধু দম বাড়লেই হবে না, তোমার পায়ের স্টেপ বড় চাই, পায়ের স্পিড চাই, পায়ের স্পিড বাড়তে গেলে আমার আরও ভিডিও আছে সেগুলো তুমি দেখলে ফলো করলে তুমি বুঝতে পারবে কী করে স্পিড বাড়ে, কী করে দম বাড়ে। তাও আমি তোমাদের এখন বলে দিচ্ছি যে এই ভিডিওতে যে কীভাবে দম বাড়বে, তুমি ওই 26 থেকে 30 মিনিট কন্টিনিউয়াস করার পর এক টানা দৌড়ানোর পর একদিন করলে, এটা একদিন করার পর পরের দিন তুমি স্লো ফাস্ট করলে, তোমার মাঠটা যে একটা গ্রাউন্ড আছে সেই রাউন্ডটা কারো 300 মিটার, কারো 250 মিটার, এই রকম কারো 350 মিটার গ্রাউন্ড আছে, কারো 400 মিটারের গ্রাউন্ডও আছে, তো সেই মাঠে তুমি হাফ পাক ফাস্ট, স্লো ফাস্টের কথা বলছি, হাফ পাক ফাস্ট করলে, হাফ পাক স্লো করলে একসাথেটা, তারপরে তুমি এক পাক ফাস্ট করলে, এক পাক স্লো দৌড়ালে, জগিং করলে, তারপরে দেড় পাক ফাস্ট করবে, দেড় পাক জগিং করবে, আবার দু পাক ফাস্ট করলে, দু পাক জগিং করলে, এইরকমভাবে তোমার দমটা বাড়বে, তারপর দু পাক ফাস্ট হওয়ার পর, দু পাক জগিং করার পর আবার ওটা ডাউন সেট হবে, ওই একসাথে থামবে না, আবার দু পাক জগিং করার পর আবার দেড় পাক ফাস্ট, দেড় পাক জগিং,
আর এক পাক ফাস্ট এক পাক জগিং, হাফ পাক ফাস্ট হাফ পাক জগিং, এইভাবে করলে কি হবে তোমার দমটা বাড়বে, অনেকক্ষণ দৌড়ানোর ক্ষমতাটা বাড়বে, প্লাস তোমার স্পিডটাও বাড়বে। যদি তুমি ফাস্ট দৌড়াবে এতে তোমার অটোমেটিক্যালি শারীরিক ক্ষমতাটা অনেকটাই বাড়বে দৌড়ানোর জন্য। এটা এগুলো আমি বলছি যে একজন ন্যাশনাল প্লেয়ার বা স্টেট চ্যাম্পিয়ন যারা হয় তারা এই ধরনের প্র্যাকটিস করে, ঠিক আছে? এই ধরনের তাদের শিডিউলটা আমি তোমাদের বলছি। এমন নয় যে সাধারণ লাইনে গিয়ে দৌড়ায়, 6:30 দৌড়ায়, 6 সামথিংয়ে দৌড়ায় বা 6:20 দৌড়ায়, কোনো রকমের পাস করে আছে তারা কীভাবে পাস করে, অবশ্যই তারাও পাস করতে পারবে এই লাইনে এইভাবে প্র্যাকটিস করলে। তারাও যারা 6-7 মিনিটে দৌড়ায় তারাও 6-এর উপরে দৌড়াতে পারবে, মাঠ অবশ্যই পাস করতে হবে। আর এই শিডিউলটা যদি আরও একটু ভালো করে প্র্যাকটিস করবে, যে সময়টা মেনটেন করে, হ্যাঁ সময়টা মেনটেন করে তার 5:45 নিচেও দৌড়াতে পারবে, আর্মির মাঠও পাস করতে পারবে, আর বেবের মাঠও পাস করতে পারবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো হাতে একটা তোমরা সবসময় স্টপ ওয়াচ রেখে দেবে। মোবাইলে স্টপ ওয়াচ আছে জানি, তবুও তোমরা হাতের মধ্যে একটা স্টপ ওয়াচ রেখে দেবে, হাতের মধ্যে স্টপ ওয়াচ, সময় দেখে দৌড়ানোটা খুবই ইম্পর্টেন্ট। কারণ তোমার লাইনে যখন দৌড়াতে যাবে 1600 মিটার, তখন তোমাকে একটা সময়ের মধ্যে দৌড়াতে হবে, তাই তোমার সময়ের প্রতি আর তোমার স্পিডের প্রতি একটা ধারণা জন্মানো খুবই ইম্পর্টেন্ট। তুমি কতটা স্পিডে দৌড়ালে তোমার এক পাক সময়টা এত সময় লাগছে, ধরো তুমি এক পাক দৌড়ালে এক পাকে তোমার 350 মিটার গ্রাউন্ডে 1.5 মিনিট সময়, 1.5 মিনিট সময় লাগলো, তার 1.5 মিনিটের সময়টা তুমি 1.5 মিনিটে একটা পাক দৌড়ালে, সেই একটা পাক যে 1.5 মিনিটে দৌড়ালে সেই তোমার বডিতে স্পিডটা কতটা থাকছে, তোমাকে তখন ভাবতে হবে যে 1 মিনিটে 1.5 মিনিটে যে এক পাক দৌড়ালাম, আমি কি সেই স্পিডেই গিয়ে 2 পাক দৌড়াতে পারবো, আমি কি সেই স্পিডেই 3 পাক দৌড়াতে পারবো, বা সেই স্পিডেই কি 4 পাক দৌড়াতে পারবো। তো 350 মিটার গ্রাউন্ড হলে তোমার অটোমেটিক্যালি প্রায় তোমার হয়ে যাচ্ছে 1600 মিটার কাছে, বা সেটাই আমি যদি 1.5 মিনিটে যদি আমি 4 পাক দৌড়াতে পারি 1.5 মিনিট করে, সেটাই আস্তে আস্তে তোমাকে কমাতে হবে আস্তে আস্তে। এইরকমভাবে তোমাকে প্র্যাকটিসটা করতে হবে, আস্তে আস্তে সময়টাকে কমাতে হবে, নিজের স্পিডটাও বাড়বে দমটাও বাড়বে। আর এই দমে যে বললাম 26 থেকে 30 মিনিট কন্টিনিউয়াস করলে তোমার দমটা বাড়বে, স্লো ফাস্ট যেটা বললাম এটা করলে তোমার স্পিড প্লাস দমটা বাড়বে। আর এই ধরনের প্র্যাকটিসটা করলে এক পাকের যে সময় দেখা, 2 পাকের সময় দেখা, 3 পাকের সময় দেখা, 4 পাকের সময় দেখা, 5 পাকের সময় দেখা, এই ধরনের প্র্যাকটিস করলে তোমার নিজের প্রতি একটা ধারণা চলে আসবে যে আমি এই স্পিডে দৌড়ালে এত টাইম করতে পারবো। তো আমার এক একটা পাক তোমার কততে দৌড়ানো উচিত। এমন নয় যে লাইনে গিয়ে তোমার 5:45 টাইম দেওয়া আছে তুমি 4-এ দৌড়ালে, 4:10, 4:15 দৌড়ালে, এমন নয় যে তুমি চাকরিটা পেয়ে যাবে, ওইভাবে কোনোদিন কাউকে চাকরি দেয় না, ঠিক আছে? তাহলে ওয়েস্ট বেঙ্গলের প্লেয়ারদের বসে থাকতে হতো না, বা বাকি প্লেয়ার ন্যাশনাল স্টেট চ্যাম্পিয়নদের চাকরি এমনিই হয়ে যেত, এখন আর সেইভাবে চাকরি হয় না। তাই তোমার উচিত হচ্ছে সময়ের আগে ঢোকা। তো এইভাবে প্র্যাকটিস করলে অবশ্যই তুমি সময়ের অনেক আগে ঢুকতে পারবে, তো অতিরিক্ত আগে ঢুকেও এমন কিছু লাভ নেই। তাই বলি যে তুমি সময়টাকে দেখে প্র্যাকটিস করবে, তার এই হলো শিডিউল। তার প্র্যাকটিসের শেষে তোমাকে একটুখানি হালকা জগিং টগিং করে বডিটাকে ঠান্ডা করতে হবে, স্ট্রেচিং করতে হবে, সিট আপ করতে হবে, সিট আপ মানে হচ্ছে বেলি মারতে হবে, হ্যাঁ যেটা তোমরা বলো, তারপর হচ্ছে তোমাকে একটু ডন দিতে হবে, একটু চিন আপ করতে হবে, এগুলো প্র্যাকটিসের শেষে করতে হবে, স্ট্রেচিং করে, তারপরে স্ট্রেচিং করার পর তোমাকে বাড়ি গেলে, বাড়ি গিয়ে যদি গরমকাল হয় সত্যি অবশ্যই তুমি আখের গুড় ভিজে আগে সেই জলটা অবশ্যই খাবে, কারণ সারাদিনে যদি তুমি যে দৌড়াচ্ছ এসে প্রচুর পরিমাণে ঘাম ঝরছে, সেই ঘামটা ঝরার পর তোমার শরীরে সেই জলটা তোমাকে অবশ্যই দিতে হবে, তার জন্য তোমার বডিটা রিকভারি হয়ে যাবে। তারপর হচ্ছে কি, সারাদিনে তুমি সবচেয়ে বেশি আরও বেশি ইম্পর্টেন্ট হলে তো প্র্যাকটিসের পরে হলো, প্র্যাকটিসের পরে সারাদিনে তোমাকে মিনিমাম 6-8 লিটার জল অবশ্যই খেতে হবে। 6-8 লিটার জল খেলে তোমার বডিটা পুরো রিকভারি হয়ে যাবে, পরের দিন প্র্যাকটিস করার জন্য পুরো প্রস্তুত হয়ে যাবে বডিটা, পরের দিন প্র্যাকটিস করার জন্য পুরো প্রস্তুত হলে যে তুমি আজকে যে প্র্যাকটিসটা করেছো সেই প্র্যাকটিসের যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা তুমি পরের দিন বুঝতে পারবে না, ঠিক আছে? আর পর্যাপ্ত রেস্ট করতে হবে, বাড়িতে গেলে বাড়িতে গিয়েই আখের গুড়ের জলটা বা লবণ চিনি জলও খেতে পারো তুমি এক গ্লাস, হ্যাঁ খাবার পর তুমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা খুব ভালো করে করলে, ছোলা বাদাম কলা দুধ ডিম যা আছে, যার যা সামর্থ্য সেই খাবারগুলো খাবে, হ্যাঁ এগুলো খাওয়া খুবই দরকার। প্র্যাকটিসের পরে একটু প্রোটিন জাতীয় খাবার দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বললাম তো আজকে প্র্যাকটিস করে কালকে যে আজকে যে প্র্যাকটিসটা করলে সেই প্র্যাকটিসের কষ্টটা যদি কালকে না হয় আরও যাতে কালকে ভালো প্র্যাকটিস করতে পারো, তার জন্য তোমাকে একটা ভালো খাবার খেতে হবে। খাবার খাওয়ার পর তোমাকে ফ্রেশ হওয়ার পর স্নান টান করার পর তোমাকে রেস্ট করতে হবে, 2 ঘন্টা রেস্ট করার পর তুমি যা খুশি করতে পারো, তোমার কাজ তুমি করো, বাড়িতে থাকলে তো কাজ করতেই হয়,
তো তার জন্য তোমাকে ওই রেস্ট করতে হবে। রেস্ট করলে তোমার বডিটা পুরোপুরি রিকভারি হয়ে যাবে। তাই তুমি ভালো করে খাওয়া দাওয়া করবে, প্র্যাকটিসের পরে ভালো করে রেস্ট করবে এবং জলটা সারাদিন খাবে, ঠিক আছে? আর দৌড়ানো, মাঠে যখন দৌড়াবে নিজেকে ফলো করবে, নিজে কীভাবে দৌড়াচ্ছ আমার ভিডিওগুলো ফলো করবে, তার কীভাবে দৌড়াতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আমি একটা ভিডিওতে, সেটাতে বুঝতে পারবে। আর হচ্ছে কি যে পায়ের স্টেপ, পা সবসময় সামনের দিকে বেশি তোলার চেষ্টা করবে সবসময়, যে তুমি যেহেতু সামনের দিকেই এগোচ্ছ তো পাটা বিশেষ বেশি পিছনের দিকে নিয়ে যাবে না। বেশি পিছনের দিকে নিয়ে গেলে তোমার মনে হবে যে তুমি অনেক জোরে দৌড়াচ্ছ, অনেক জোরে দৌড়াচ্ছ, কিন্তু তা নয়। তোমার জোরে দৌড়াচ্ছ ঠিকই, কিন্তু তোমার পাটা বেশিরভাগটাই পিছনের দিকে থাকছে, সামনে কম আসে। তাই চেষ্টা করে পাটা সামনের দিকে বেশি রাখার, পাটা সামনের দিকে বেশি নিয়ে গেলে তুমি নিজেও বুঝতে পারবে না তুমি কতটা স্পিডে দৌড়াচ্ছ, অটোমেটিক তোমার সময়টা তাড়াতাড়ি কমে আসবে, তুমি অটোমেটিক মাঠটা ছোটো মনে হবে, মাঠটা দিয়ে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে তুমি। পাটা বড় সামনে বেশি ফেললে সামনে, যেহেতু তুমি সামনের দিকে এগোচ্ছ স্পিডটা বাড়বে, তার জন্য তোমাকে পায়ের স্টেপটা ভালো করতে হবে। আর সবসময় গোড়ালি ফেলে থ্যাপ থ্যাপ করে দৌড়াবে না, হ্যাঁ থ্যাপ থ্যাপ করে দৌড়ালে পায়ে সিম্বন টিম্বন পেন হয়, সিম্বন পেন হলে অবশ্যই প্রত্যেকেই পেয়ে, যত বড় বড় প্লেয়ার আছে প্রত্যেকেরই সিম্বন পেন হয়, হ্যাঁ সিম পেন হয়। তো সিম্বন পেনের সবচেয়ে বড় সলিউশন হলো তোমার বাড়িতে যদি বরফ থাকে, বা যদি বাড়িতে বরফ না থাকে বরফ জোগাড় করে রোজ পায়ে প্র্যাকটিসের পরে গিয়ে বরফটা লাগিয়ে দেবে। বরফটা লাগিয়ে দিলে সিম্বনে পেন হলে পা ফেলতেও খুব কষ্ট হয়, তো পা ফেলতে কষ্ট হয়, তার জন্য তুমি যদি বরফ যদি লাগাও তো বরফ লাগালে তুমি বুঝতে পারবে যে সিম্বন পেন কীভাবে কমে, আর নিজেই বুঝে যাবে ফিলিংসটা, তুমি নিজে বুঝে যে ব্যথাটা আজকে কমে গেল আমার, পুরোপুরি পরের দিন প্র্যাকটিস করতে একটু অসুবিধা হবে না, ঠিক আছে? তাই আরও অনেক আছে সেগুলো তোমরা আমার ভিডিও ফলো করলে বুঝতে পারবে, দম কীভাবে বাড়ে, স্পিড কীভাবে বাড়ে, হ্যাঁ। আর তোমরা সারাদিন এই শিডিউলগুলো ফলো করলে, খাওয়া দাওয়া অবশ্যই ঠিক করে করবে, হ্যাঁ, আর আমার সমস্ত ভিডিওগুলো তোমরা ফলো করবে অবশ্যই বুঝতে পারবে কীভাবে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই দাবিয়ে দেবে। তো থ্যাংক ইউ তোমাদেরকে।